স্বাগত আপনাদের সঙ্গে, আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। কংগ্রেস ছেড়ে সদল বলে তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মালদহ স্টেশনে যাত্রী বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 27তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। কলসি 2 নম্বর ব্লকে জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো সোমবার। সাংসদ কোটার টাকায় 68টি পথবাতি লাগালেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার করজনা এলাকায়। রাস্তা পারাপার করার সময় একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারলে এই রূপবতী ঘটে। ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম রাজেশ দত্ত। পরিবারের লোকজনেরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। মৃতা গৃহবধূর নাম রেজিনা বিবি। মৃতার পিতা ঘটনার জন্য মৃতার স্বামীর উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। সাবমার্সিবল চুরি যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদাম মৌজার কমল সাগর এলাকায়। ঘটনাস্থল ঘুরে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। কংগ্রেস ছেড়ে সদল বলে তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। এদিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলের উন্নয়নের জোয়ারে সামিল হতেই কংগ্রেস নেতৃত্ব এইরূপ সিদ্ধান্ত নেন। তৃণমূলের অভূতপূর্ব জয়লাভের পর উন্নয়নের জোয়ারে সামিল হতে কংগ্রেস ছেড়ে সদল বলে তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল রশিদের নেতৃত্বে এদিন তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের প্রায় 100+ কর্মী সমর্থকরা। আমাদের বহু মানুষ তৃণমূল কংগ্রেস আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগদান করেছেন। আগে তারা অধীর রঞ্জন চৌধুরীর ফার্স্ট লোক ছিল বলে পরিচয় ছিল, কিন্তু যখন বুঝতে পেরেছে যে পথ সঠিক পথ নয়, অতবই মমতা ব্যানার্জী উন্নয়ন, মমতা ব্যানার্জীর যে আদর্শ, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে তারা তৃণমূল পার্টি অফিসে যোগদান করেছে 100+ মানুষ। উনি আগে কি কোনো পদে ছিলেন? জেলা কংগ্রেসের সাংগঠনিক সংগঠনের মধ্যে ছিলেন। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে রাজ্য যুব তৃণমূল সেক্রেটারি তথা জেলার কার্যকারী সভাপতি সৌমিক হোসেন, সহসভাপতি অশোক দাস, বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নীলরতন আড্ঢ মহাশয়ের উপস্থিতিতে এদিন তৃণমূলে যোগদান করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক ঝাঁক কর্মী সমর্থক। উন্নয়ন আদর্শ আমার ভালো লাগলো। এখানে কি উন্নয়নমূলক কাজ করবে বলে এসেছেন? এখানে উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত হবো এবং ছবি পাবো বলে এসেছেন। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মূলত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 27তম প্রয়াণ দিবস উপলক্ষেই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। কাটোয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে শিবিরটি হয়। অনুষ্ঠানের শুরুতে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন কাটোয়ার বিধায়ক তথা পৌর প্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অচিন্ত চক্রবর্তী, কাটোয়া পৌরসভার কাউন্সিলর ভাস্কর মণ্ডল, অভিরাম হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় স্বেচ্ছায় 30 জন রক্তদান করেন। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদহ স্টেশনে যাত্রী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এর ফলে বিভিন্ন দূরপাল্লার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে পড়ে, ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
মালদহ রেল স্টেশনে সোমবার যাত্রী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ল। অভিযোগ, শীততাপ নিয়ন্ত্রিত সংরক্ষিত কামরায় এসি বিকল হওয়ায় এই বিক্ষোভ। সকাল 9টা থেকে মালদহ রেল স্টেশনের ঘরের সামনে বিক্ষোভ দেখালো আপ রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে বলার পরেও রেল কর্তৃপক্ষ এসি মেশিন সারাই করেনি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা। যদিও রেল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনরূপ মন্তব্য করতে অস্বীকার করেন। কলকাতা থেকে আসছি, এনডিপি যাব, মালদা স্টেশন এসে 7:30 থেকে বসে আছি। আমরা প্রথমে একটু অপেক্ষা করেছিলাম যে ঠিক আছে, অবরোধটা তো কারো হাতে না, এটা অবরোধ হয়েছে, নিশ্চয়ই রেল এর জন্য দায়িত্ব নেবে। কিন্তু আমরা অনেকক্ষণ বসে বসার পরে দেখছি রেল কোনো দায়িত্ব নিচ্ছে না। আমাদের সমস্ত অসুস্থ লোক আছে, বাচ্চা আছে, এসিতে বন্ধ করে দিচ্ছে, বাথরুমের কদর যে অবস্থা, কোনো জল নেই। মানে আমাদের বাধ্য হয়ে স্টেশন মাস্টারের কাছে আসতে হলো, যে উনাকে বলতে হলো, থ্রেটনিং দিতে হলো, তারপর উনি বলছেন এখন নড়েচড়ে ট্রেনের ব্যবস্থা হবে। সকাল থেকে এসি বন্ধ করে দিয়েছে, বাথরুমে ঢুকতে পারবেন না, যেখানে ময়লা ফেলে বাস্কেটটা, সেই বাস্কেটটার অবস্থা দেখলে কোনো ভদ্র মানুষ ওখানে থাকবে না। অথচ আমরা এসি কামরায় পয়সা দিয়ে ট্রাভেল করছি, আমরা বিনা পয়সায় কোনো ট্রাভেল করছি না, এই অবস্থা কেন হবে? কোন ট্রেন আছে? আমাদের সুপারফাস্ট ক্লাস নিউ জলপাইগুড়ি ট্রেন, আমরা কলকাতা থেকে যাচ্ছি এনজিপি। কতক্ষণ আটকে আছেন এখানে? আমরা 7:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখন 11:30 মতন বাজে। কারণ কিছু বলছে কেন আটকে আছে? বলছে সামনে আদিবাসীরা অবরোধ করেছে, কি জমি জমির ব্যাপারে, এত সব তো আমাদের জানার দরকার নেই। আমরা পি অবধি যাচ্ছি, আমাদের সাথে হার্ট পেশেন্ট রয়েছে, বাচ্চা রয়েছে, ওদের কি অবস্থা একবার দেখুন। এসি পুরো বন্ধ, অবরোধ, এই অবস্থায় আমরা যাচ্ছি। আমরা স্টেশন মাস্টারকে কমপ্লেইন করলাম যে আমাদের সাথে হার্ট পেশেন্ট রয়েছে, এরকম বাচ্চাদের কি আমরা ল্যাংটা করে রাখার জন্য এনেছি? হ্যাঁ, ওনাকে বলছি তো, উনি বলছেন আমরা ডাক্তার দেখিয়ে নেবো, হার্ট পেশেন্ট নেই, তখন অবস্থা খারাপ হয়ে যাবে, তখন উনি ডাক্তার দেখাবেন। এসি চলছে নাকি? এসি চলছে না, এসি চলছে না, আমাদের কি অবস্থা, আমরা কি পাগল যে বাইরে দাঁড়িয়ে থাকবো? প্ল্যাটফর্মের ফ্যান চলছিল না, আপনারা ঢুকলেন, কত বললাম আমরা, তারপরে ফ্যান চালালো। এছাড়াও মালদহ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ ব্রহ্মপুত্র মেল এবং আপ হাটে বাজারে এক্সপ্রেস। আদিবাসীদের টাকা বন্ধের কারণে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা ঝাড়খণ্ড দিশম বোর্ড এবং আদিবাসী সংঘের অভিযানের পক্ষ থেকে লিঙ্গায়ত ধর্মের সাথে সারনা ধর্মকে পৃথক কলম কোড এর দাবিতে, এর আগেও বন্ধ করেছিলাম আমরা, এইসব দাবি নিয়েছিলাম। আদিবাসী ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম, অন্যান্য যেটা খ্রিস্টান, হিন্দু, মুসলিম এবং যারা কোট কলম পেয়েছে, আর আমরা যেহেতু ভারতের ভূমিপুত্র এবং আমাদের ট্র্যাডিশনাল কালচার, রীতি রেওয়াজ সবটাই আলাদা, আবার আমাদের রিলিজিয়নটাও আলাদা, রিলিজিয়নটার নাম হচ্ছে সারনা ধর্ম। আমরা বারবার কেন্দ্রের কাছে দাবি রেখেছি যে সারনা ধর্মকে পৃথক কলম কোড দিতে হবে। এর আগে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবে আমাদের কাছে রেসপন্স দিচ্ছে না। আর এই জন্য আমরা কেন্দ্রকে লিখে পাঠিয়েছিলাম যে আমরা 21 মে যদি আপনারা রেসপন্স না দেয়, তাহলে 21 মে আমরা ভারত বন্ধ করতে বাধ্য থাকিব। শুধু এটা নয়, এটার সাথে আবার আছে সাঁওতালি ভাষা মাধ্যমে পঠন পাঠন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের দায়িত্ব যে পাঠন পাঠন এবং তাদের যথেষ্টভাবে তাদের গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত না রাজ্য সরকার না কেন্দ্র সরকার এটার কোনো গুরুত্ব দিচ্ছে। এটার সাথে আবার একটা আছে এসটিএসসি প্রিভেনশন অ্যাক্ট 1989, অ্যাক্টোসিটি অ্যাক্ট, যেটা এর আগে 8-9 রাজ্য এটা নিয়ে তোলপাড় হচ্ছিল, যে এই সংশোধন আইন করেছিলেন, সেটাও নিয়ে আমাদের এখানেও টোটাল আমরা কেন্দ্রের নেতৃত্বে 10 দফা দাবি, কিন্তু আমরা নর্থ বেঙ্গল ব্যাপিক আমরা 13 দফা দাবি, আমরা কিছু নকাল ইস্যু নিয়ে আমরা 13 দফা দাবি সাবমিট করেছি। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 27তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তার স্মৃতিচারণা করা হয়। যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 27তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। 1991 সালের 21 মে রাজীব গান্ধী আততায়ীর গুলিতে মারা যান। এদিন কোমল সাগর এলাকায় কংগ্রেস কর্মীরা প্রয়াত রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণ করেন। উপস্থিত কংগ্রেস নেতৃত্ববর্গ রাজীব গান্ধীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন। এই স্মরণসভা অনুষ্ঠানে প্রায় 100+ কংগ্রেস কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আমাদের নেতা, ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 27তম মৃত্যুবার্ষিকী আমরা মর্যাদার সঙ্গে পালন করছি কমল সাগর পার্টি অফিসে। আমরা মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে চাইছি যে আজকে যে পঞ্চায়েতি রাজ, যার ফসল আজকে সারা ভারতবর্ষে
করছে সেই পঞ্চায়েতি রাজ এবং নগরপালিকা যে আইন, সেই আইনের মাধ্যমে এই আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি এটা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও ইন্দিরা আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো জনমুখী প্রকল্পগুলো যেগুলো চালু করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, ওনার সমস্ত সেই চিন্তাধারাকে আমরা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে সম্মানের সঙ্গে 27তম মৃত্যুবার্ষিকী আমরা পালন করলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলেন প্রতিফল। গলসি 2 নম্বর ব্লকে জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো সোমবার। বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্রগুলি তুলে দেন। শংসাপত্র পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়ী প্রার্থীরা। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের জয়ী প্রার্থীরা শংসাপত্র গ্রহণ করলেন সোমবার। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করেছে শাসক দল। জেলা পরিষদের 2টি আসনের 2টিতেই তারা জয়লাভ করেছে। এদিন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা হাসি মুখে শংসাপত্র গ্রহণ করেন গলসি 2 নম্বর ব্লক অফিসে। বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় জয়ীদের হাতে শংসাপত্র তুলে দেন। জয়ীরা তাদের জয়কে জনগণের জয় আখ্যা দিয়েছেন। এর পাশাপাশি তারা জানান অবশিষ্ট কাজ তারা আগামী দিনে করে দেবেন। গলসি 2 জেলা পরিষদ 1 নম্বর আসনে দল মনোনীত করায় মানুষের সমর্থনে বিপুলভাবে প্রায় 30,000 ভোটে নির্বাচিত হয়েছি। আমি আগামী দিনে মানুষের স্বার্থে মমতা ব্যানার্জির যে চলার পথ, মমতা উন্নয়নের যে অভিমুখ, সেটাকে কার্যকরী করার জন্য এলাকায় পড়ে থাকবো এবং তার হচ্ছে যে কাজ তুলে আনার সচেষ্ট হবো। আপনার পরিচয়? সুভাষ পুইলে, জেডবি 1-এর প্রার্থী এবং SC/ST অভিজিৎ সেলের ব্লক সভাপতি। পূর্ব গ্রাম পঞ্চায়েতে 7 নম্বর সংসদে আমি দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি ওখানে বিপুল পরিমাণের ভোট দিয়ে আমাকে জয়ী করেছে। আমি মানুষের জন্য কাজ করব, উন্নয়নের জন্য কাজ করব। গলসি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। সাংসদ কোটার টাকায় 68টি পথ বাতি লাগালেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়ার কোতলপুরে তার সাংসদ কোটার টাকায় পথ বাতি লাগালেন। কোতলপুরের বিভিন্ন রাস্তায় 68টি পথ বাতি লাগানো হয়। মাননীয় সাংসদ তহবিল থেকে কোতুলপুর শহরে পথের যে আলো প্রথম পর্যায়ে তার শুভ উদ্বোধন করছেন। স্থানীয় বাসিন্দারা সাংসদের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রতি সমস্যা বিশেষ করে রাত্রেবেলার দিকে যাতায়াতে, বিশেষ করে মহিলা যারা, এটা হওয়ার পর খুবই সুবিধা। জনবহুল এলাকা তো বটে, বিশেষ করে সন্ধ্যের দিকটা মার্কেট আছে, যেহেতু রাস্তাতে গ্রাম থেকেও লোক প্রচুর আছে, সাইকেলই বেশিরভাগ যাতায়াত করে, তাহলে এটা সুবিধা। ব্যবসায়ীদের সুবিধা, তার সঙ্গে পথচারীদেরও সুবিধা, যারা গ্রাম থেকে আসে তাদের বিশেষ করে সুবিধা। বহু ছেলেমেয়ে টিউশন পড়তে আসে, তাদের ক্ষেত্রেও সুবিধা দরকার ছিল। সাংসদ সৌমিত্র খাঁ জানান সাধারণ মানুষ আমাদের 2 হাত ভরে আশীর্বাদ করেছে উন্নয়নের পক্ষে, তাই রাস্তায় দাঁড়িয়েই তাদের আলোর পথ দেখাচ্ছি। তিনি আরো জানান এর আগে জয়রামবাটিতে পথবাতি লাগানো হয়েছে, পরবর্তী ক্ষেত্রে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে এই ধরনের পথবাতি লাগানো হবে। 68টি লাইটের উদ্বোধন হচ্ছে, চিন্তা একটাই, মানুষকে আলো পথে। মানুষ আমাদের যেমন আশীর্বাদ করছেন, আমাদেরও কাজ হলো রাস্তায় দাঁড়িয়ে উন্নয়নটা করা। আমরা যে উন্নয়নের কথা বলছি রাস্তায় আলো জ্বলছে, আমরা যে উন্নয়নের কথা বলছি রাস্তার কাজ হচ্ছে, আমরা যে উন্নয়নের কথা বলছি রাস্তার পাশে হসপিটালটা করা হচ্ছে, সেই উন্নয়নের সামিল আজকে কোকিল গ্রুপবাসীকে এই 68টা লাইট আমরা দিদি আমরা ধন্য মনে করছি। আমি বিশেষ করে কোকিলপুরের একজন বিধায়ক ছিলাম, কোকিলপুরের লোকসভা সাংসদ পাই, চাইছিলাম যে ভালো করে হয়ে যায়। 25 লক্ষ টাকা ফান্ড দিয়ে হয়েছে এবং আগামী দিনে পুরো কোতুলপুর ব্লক, মানে বিষ্ণুপুর ব্লকে, বিষ্ণুপুর লোকসভায় আমি কাকরডাঙ্গা, পাত্র সাহেব, বড়জোড়া,
কেশিয়াকুল, গুন্দা এবং আপনার বিষ্ণুপুর, বিষ্ণুপুরের সেটা প্রত্যেকটা লাইটে কাজ করছি। এবং আমাদের যে পীঠস্থান যাচ্ছে জয়রামবাটি, সেই জয়রামবাটিতে লাইট কাজ হয়েছে। কতুলপুর কোপারে যে বাকি আছে সেই সমস্ত কাজগুলো। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হতে চলেছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, এন্ডোস্কোপি ও ডায়ালিসিস বিভাগ। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। অত্যাধুনিক চারটি অপারেশন থিয়েটার, এন্ডোস্কোপি, ডায়ালিসিস নিয়ে বুধবার শুরু হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সমস্ত রোগের চিকিৎসা পাবে নদিয়া, হুগলি ও বর্ধমান জেলার বহু মানুষ। রাজ্য সরকারের উদ্যোগেই কালনাতে শুরু হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে থাকছে 300 বেশি শয্যা, চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসক ও নার্স, এন্ডোস্কোপি ও ডায়ালিসিসের জন্য থাকছেন চিকিৎসক। রোগীকে আর বেসরকারি হাসপাতালে যেতে হবে না বলেই জানালেন কালনা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই। দেখুন, সুপার স্পেশালিটি অলরেডি আমাদের চালু হয়েছে কিছুদিন আগে পর্যন্ত। আমাদের আউটডোর পরিষেবাটা চালু রেখেছিলাম এবং রিসেন্টলি অর্থোপেডিক্স, আইএনটি, সার্জারি ডিপার্টমেন্টও আমাদের ইনডোর পরিষেবা ওখানে চালু হয়েছে। কাল থেকে আমরা গাইনোকোলজি ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখানকার পোস্টনাটাল ওয়ার্ড, অ্যান্টিনাটাল ওয়ার্ড, লেবার রুম, এগুলো আমরা শিফট করতে শুরু করে দিয়েছি অলরেডি। ওটি অলরেডি দুটো ফাংশন করে ফেলেছি। কটা ওটি হচ্ছে? মোট চারটে ওটি অলরেডি, দুটো ওটি ফাংশনিং করা হয়ে গেছে, আর একটা ওটিও একটু আছে, একটু কাজ আছে। ওটা চালু হলে একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে ফিউমিগেশন হলে ওটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা কাল থেকেই অতীতে অলরেডি পেশেন্ট প্রিপারেশন নিয়ে নিয়েছি যে হয় কাল বা পরশুর মধ্যেই আমরা অপারেশন করতেও শুরু করে দেবো। আমাদের অলরেডি সমস্ত ইনস্ট্রুমেন্ট ওখানে ইনস্টল হয়ে গেছে এবং নেওয়াও হয়ে গেছে অলরেডি। একদিন বা দুদিনের মধ্যে সেরকম মানে কাল থেকেও শুরু হতে পারে। আমার নতুন কী কী ডিপার্টমেন্ট ওখানে? নতুন ডিপার্টমেন্ট তো সবই আছে। দেখুন, এখন সব ডিপার্টমেন্টই রয়েছে, সেক্ষেত্রে কিছু মডিফাইড, অনেক মডিফাইড হয়েছে ওখানে। বেড বাড়ানো হয়েছে ওখানে, ওখানে আমাদের ডায়ালিসিস রুমও তৈরি হয়ে গেছে। তারপরে আমাদের আলট্রাসোনোলজি ডিপার্টমেন্ট, তার সাথে উন্নত মানের এক্সরে, ডিজিটাল এক্সরে যেগুলো বলা হয় সবই এগুলো এখন পরিষেবা রয়েছে। শুধু তাই নয়, এখন গাইনোকোলজি ডিপার্টমেন্টে প্রচুর আমরা বেড বাড়িয়ে দিয়েছি। প্রায় অ্যান্টিনাটাল পোস্টনাটালে 60-65 এরকম করে আমরা বেড বাড়িয়ে প্রায় 300 বেড আমরা এখানে চালু করবার পরিকল্পনা অলরেডি হয়ে গেছে। স্বাস্থ্যভবন থেকেও আমাদের সেরকমই ইনস্ট্রাকশান এবং আমরা অলরেডি সেরকমভাবেই প্রসেসিং করেও ফেলেছি, অলরেডি চলছে। আর অন্যান্য ডিপার্টমেন্ট বলতে এন্ডো গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, ডায়ালিসিস ডিপার্টমেন্ট, শিশু, এখানে অবস্টেট্রিক শিশু হবে, সেটারও আমাদের প্রিপারেশন চলছে অলরেডি। এগুলো আস্তে আস্তে চালু হতে শুরু করবো। কোন মাসের মধ্যে এগুলো মনে হয়? দেখুন, আমরা তো কালপুর হয়তো আমাদের অলরেডি শিফট হতে শুরু হয়ে গেছে, দু একদিনের মধ্যেই আমরা ওটি রানিং করে দিচ্ছি। সেখানে ল্যাপারোস্কোপিকও হবে, ল্যাপারোস্কোপিক মেশিন চলে এসেছে, উন্নত মানের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সিআর মেশিন অলরেডি আমাদের এখানে, সিআর মেশিনেই আমাদের অর্থোপেডিক্স অপারেশনের শীঘ্রই চালু হয়ে যাবে। বাকি ইএনটি স্পেশালিস্ট রেগুলার বেসিসে আমাদের ওরা এখন অপারেশন করছে। সেই ওটিগুলো হচ্ছে সেগুলো অত্যাধুনিক নাকি সেই ওটি? না না না, অত্যাধুনিক ওটি, নতুন আই অপারেশনের সমস্ত ইনস্ট্রুমেন্ট চলে এসেছে, আই ডিপার্টমেন্ট সেখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট চলে এসেছে। তো আলটিমেটলি আশা করি মানুষের এখন সুবিধেই হবে। আমাদের সেরকম এমনিতেই বর্ধমান মেডিকেল কলেজে বা অন্যত্র রেফার সেরকম হয় না, রেফারাল রেট বিলো লেভেলে যতদূর সম্ভব নামানো আমাদের সেটা নেমে এসেছে। যেটা এখন একজন হেড ইঞ্জুরি পেশেন্ট হোক বা ক্যান্সার পেশেন্ট হোক, যে পরিষেবা নেই সেটা তো আমাদের তাকে লাইফ সেভ করবার জন্য পাঠাতেই হয়, আদারওয়াইজ সেরকম আমাদের এখান থেকে কোনো রেফারও যাচ্ছে না। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। 40 টাকার জন্য আক্রান্ত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের শৈলপুর এলাকায়। আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন। ধারের টাকা চাইতে গিয়ে খদ্দেরের হাতে আক্রান্ত হলেন ছেলে ও মা।
বর্তমানে দুজনই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের শৈলপুর এলাকায়। আক্রান্ত মা 45 বছরের মালতী চৌধুরী ও পুত্র 19 বছরের রাজকুমার চৌধুরী। পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সুকরা চৌধুরী তাদের কাছ থেকে ধারে মাছ কিনেছিলেন। রবিবার রাতে সুকরা চৌধুরীর বাড়ি গিয়ে পাওনা 40 টাকা চাইতে গেলে তার দিতে অস্বীকার করেন। প্রতিবাদ করলে রাজকুমারকে মারধর করে ওই অভিযুক্ত ব্যক্তি। ছেলেকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তার মা। লাঠির আঘাতে মালতী চৌধুরীর মাথা ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত সুকরা চৌধুরী সহ দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমার ভাই রাজকুমার মানে 40 টাকাতে মাছ বিক্রি করেছিল। কতদিন আগে? এই যে এক মাসের আগে। তারপরে ওই সুকরা চৌধুরীর কাছে, তারপরে আমার ভাই গেল চাইতে, তারপরে একটু গন্ডগোল হয়, তারপরে আমার মা গেল, আমার মা চাইলো, তো তারপরে ফেরু গন্ডগোল হলো। এবার আমার ভাইয়ের লিঙ্গটা ধরে নিয়েছে, ধরে ছিঁড়তে যাচ্ছিলো, আমার মা গেল ছোটাতে, দিয়ে পিছন থেকে এসে বাড়ি মেরে দিল। আমার ভাই একটা গেল ছোটাতে, ওকে দাঁতে কামড়িয়ে দিল। হাতে মাকে কী দিয়ে মারে? মাকে মেরেছে ওই ওই হাঁটে হাঁটে যে ওটা লাঠি দিয়ে মেরেছে। কবে ঘটনা? কবে? কালকে 7টার দিকে। এখন কী অবস্থা আছে? এখন অবস্থা আছে মোটামুটি। কোথায় আছে? হসপিটালে আছে। হসপিটালে আছে আমার ভাই। বলছি যে মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদহ জেলার নারায়ণপুর এলাকার বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করলেন এক বিএসএফ জওয়ান। মৃত জওয়ানের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। কর্তব্যরত অবস্থায় সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করল এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ জেলার নারায়ণপুর এলাকার বিএসএফ ক্যাম্পে। মালদহ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত বিএসএফ জওয়ানের নাম শঙ্কর ছেত্রী, বয়স 34 বছর, বাড়ি মেঘালয়ের শিলং এলাকায়। কি কারণে আত্মহত্যা করলেন তা জানা যায়নি, যদিও মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্যার কোনো প্রবলেম নেই, হম লোক তো আয়ে। হামারা কোই অফিসার আয়ে তো উনকা লে। অফিসার তো আয়ে গে স্যার, মানে কে আপ কে শুনে স্যার? মানে কে শুনে স্যার? মানে কে মানে কে শুনে স্যার? থোড়া বলিয়ে স্যার। স্যার এই যে অ্যাকচুয়ালি কে হয় স্যার, থোড়া বলনে সে কে হবে? আচ্ছা খবর জায়গা স্যার। মানে ডিউটি ডিউটি কেন স্যার? মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদায়ী প্রধানের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন মানুষ। ঘটনাটি ঘটেছে আউসগ্রাম থানার বেরেন্ডা গ্রামে, যদিও বিদায়ী প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানের নামে অভিযোগ তুলেন গ্রামবাসী সহ দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এদিন মানুষজন বিদায়ী প্রধানের বিরুদ্ধে আউসগ্রাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো, আপন মণ্ডলকে এই এলাকা থেকে জেলে পড়তে হবে, পড়তে হবে, আপন মণ্ডলের গ্রেফতার আমরা চাই। অভিযুক্ত প্রধানের নাম রাহুল আমিন মণ্ডল। ক্ষুব্ধ মানুষজন এদিন বিদায়ী প্রধানের বিরুদ্ধে খুব উগ্র দেন। জমা দিয়েছি আমরা কোনো মানে আমরা সবই মানে মমতা ব্যানার্জির দল করি, আমরা তৃণমূল দল করি, কিন্তু আমাদের প্রধান প্রধানের প্রধান কিছু কার্যকলাপ কিছু মানে মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে আমরা তার জন্যে আইসিকে জানাতে এসেছি। কী জানালেন? আমরা জানালাম যে ও প্রত্যেক দিন ও মদ খেয়ে নানা মানে সাধারণ লোকের ওপরে অত্যাচার করে বলে আমরা এই বার্তাটা যেন আইসির মাধ্যমে কেষ্টমণ্ডলের কাছে যায় এবং কেষ্টমণ্ডল যেন মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়। কোনো রকম কোনো তৃণমূলে কোনো পদে যেন না রাখা যায়, কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। কেষ্টমণ্ডল আগামী দিনের বার্তা, আগামী যে লোকসভা ভোট হবে আমাদের সাধারণ লোককে জনগণকে বলেছে একটা করে গোলাপ ফুল নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে। আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে গোলাপ ফুল পৌঁছে দেবো, কিন্তু আমাদের এই প্রধানের খিস্তি খারাপ যেন কোনো সাধারণ লোকের বাড়িতে না পৌঁছায়। আমরা চাই আউসগ্রাম এক নম্বর ব্লকে রকেটদার নেতৃত্বে এবং টগর ভাইয়ের নেতৃত্বে আমরা কেষ্টমণ্ডলের নেতৃত্বে মমতা ব্যানার্জির দল করি। আপনারা কি প্রতিদ্বন্দ্বী নাই আমাদের? প্রধান তো অপসারণ তো হয়েই গেছে, ও তো বিদায়ী প্রধান, কিন্তু ও যেন সামনে
সারিতে আন যেন না আসে, এই জন্যে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা টগর ভাই এবং রকেটদার মানে এবং কেষ্টমণ্ডলের কাছে এই বার্তাটা পৌঁছার জন্য আপনাদের কাছে অনুরোধ করি। তৃণমূল কংগ্রেস করে তৃণমূলে যে খারাপ কাজ করবে সেইটা কেষ্টদার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আজকে আমরা দীর্ঘদিন ধরে যে ব্যান্ড অঞ্চলের যে প্রধান তপন মণ্ডল, তার যে কত অত্যাচার চলছে অঞ্চলের মানুষের মধ্যে, মানে গোপনীয়ভাবে যেটা মানুষকে একরকম সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসটা আমরা সাধারণ জনগণ আর মানতে পারছি না। তার বিরোধিতা করতে আজকে আমরা সরাসরি তার বিরুদ্ধে আমরা লড়াই করলে যে কোনো সময় জিতে যাব, আমরা সেই জায়গায় যাচ্ছি না। আমরা গণতন্ত্রের পথে আজকে আইসিকে আমাদের বক্তব্য জানাতে এসেছিলাম। কোন আইসিকে? হাউসগ্রাম থানার আইসিকে আমরা আজকের এই বক্তব্য জানালাম এবং উনি আশ্বাস দিয়েছেন যে তার যদি এই ধরনের কার্যকলাপ থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদিও এ ব্যাপারে বিদায়ী প্রধানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। হাউসগ্রাম থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ খাঁ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম বিজেপি কংগ্রেস এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে বলে তিনি সাংবাদিকদের জানান। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এত সন্ত্রাস করেও অনেক জায়গায় জিততে পারেনি, সমস্ত জঙ্গলমহল তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই তৃণমূল এই ধরনের উল্টোপাল্টা কথা বলছে। আর বেসিক্যালি 2011 সালের আগে মাওবাদীদের যারা জন্ম দিয়েছিল এবং তারপরে ক্ষমতায় আসার পর কিষেনজি ছত্রধর মাহাতোর কী হয়েছে এটা সবাই জানে, ফলে মানুষ জানে কাদের সাথে মাওবাদীদের আঁতাত আছে এবং কারা তাদেরকে সৃষ্টি করেছিল। আর বিজেপির সংগঠন বাড়ছে, 2019 সালে আমরা 30+ সিট দখল করব এবং 2021 সালে পরিবর্তনের পরিবর্তন হবে এই আশা করছি। বম বন্দুক দিয়ে ভোট তো তৃণমূল করে, এটা বিজেপির করার দরকার হয় না। আদিবাসীরা দীর্ঘদিন বঞ্চিত ছিল এবং এখনও আছে, আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি, তাই আদিবাসী সমাজ সম্পূর্ণ জঙ্গলমহল তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং 2011 সালে এই জঙ্গলমহল থেকেই পরিবর্তন শুরু হয়েছিল, এবারে পরিবর্তনের পরিবর্তনও জঙ্গলমহল থেকেই শুরু হয়ে। বাঁকুড়া জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদকের তীব্র বিরোধিতা করে বলেন, সিপিএম বিজেপি কংগ্রেস এক হয়েছে, এক হয়ে কোথাও সিপিএম কোথাও নির্দল কোথাও বা বিজেপি, তারা তৃণমূলের বিরুদ্ধে, তার সঙ্গে সঙ্গে আবার মাওবাদী, দেখুন এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এতে মাওবাদী গ্রামের মানুষ, আদিবাসী মানুষ বলুন, পিছিয়ে পড়া মানুষ বলুন, জঙ্গলে যারা থাকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এবং আজও সেই বিশ্বাস অটুট আছে। গতবারের রেজাল্ট যদি আপনি দেখেন 2013, সেই 2013 রেজাল্টকে ছাপিয়ে গতবারে আমরা প্রায় 1500-1600 মতন সিট পেয়েছিলাম, এবার প্রায় 2200 মতন, পঞ্চায়েত সমিতি গতবারে পেয়েছিলাম 400, এবারে প্রায় 500, জেলা পরিষদ গতবারে পেয়েছিলাম আমরা 41, এবারে পেয়েছি 46-46, গতবারে পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম 22-21, এবারে পেয়েছি 22, গ্রাম পঞ্চায়েতে গতবারে ছিল 152, এবারে হয়ে গেছে ডাইরেক্ট 175 এবং প্লাস 4 উন্নীত। বিজেপির একটা প্রভাব ছিল সেখানে, সেই জন্য বিজেপি 8টা সিট পেয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান টাউন হল এলাকায় একদল সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হলেন স্থানীয় এক বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিক, বর্তমানে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আবার আক্রমণের শিকার হলো সংবাদ সংস্থা। উল্লেখ্য, রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হল এলাকায় একদল সমাজ বিরোধী নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে। সেই সময় স্থানীয় একটি বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিক রিন্টু ব্রহ্ম ও আরো কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই দুষ্কৃতীর দল রিন্টুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। এক দুষ্কৃতী রিন্টুকে রিভলভারের বার দিয়ে মাথায় আঘাত করে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি বর্ধমানের একটি লোকাল চ্যানেলের সাংবাদিক। গতকাল
আমাদের নিজেদের একটা অফিস রয়েছে টাউন হলের পাশে, সেখানে সেখানে বসে খবর লিখছিলাম। সেই সময় নিচে কিছু চেঁচামেচি শুনি, একজন ছেলে একজন মেয়েকে মারছিল, সেটা দেখে আমরা নিচে ছুটে যাই। আমি ছিলাম, আমার সহকর্মী বসুন্ধরা ছিল, সে নিচে ছুটে গিয়ে ছবি তুলতে যায়। তখনই সেই একজন দুষ্কৃতী আমার মাথায় রিভলভারের বার দিয়ে মাথার মধ্যে মারে। আমি সেই অবস্থায় মাথায় আঘাত নিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমার সহকর্মীরা আমাকে হাসপাতালে সেসব উদ্ধার করে নিয়ে যায়। তারা কি কোথা থেকে এসছে না এসছে জানা গেছে কিছু? তারা ওই টাউন হলেই থাকে, তারা মদ্যপ এবং বিভিন্ন দুষ্কৃত কর্মের সাথে যুক্ত থাকে। সম্ভবত একজনকে আমি চিনি, তারা বাজে প্রতাপপুরের এখানে বাড়ি, নাম পরিচয় এখনও কিছু জানতে পারিনি, তবে সহকর্মীদের মাধ্যমে জানতে পারলাম বা বাপি সিং নামে কোনো ব্যক্তি সে ছিল। আমি এখন খুবই অসুস্থ রয়েছি, হাসপাতালে ভর্তি রয়েছি। থানায় কি অভিযোগ হয়েছে? হ্যাঁ, আমি বর্ধমান থানায় অভিযোগ করেছি। তুমি কিংবা তোমার সহকর্মীরা কি চাইছো তোমরা? বলছি শাস্তি হোক, কারণ আমরা যারা সাংবাদিকতা করি তারা তাদেরকে এই ধরনের আক্রমণ মানে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় রয়েছে সেটা সাধারণ মানুষেরই বিচার করবে। আমরা মার খেলে সাধারণ মানুষকে এরা কী করবে? দুষ্কৃতীদের অবশ্যই ধরা উচিত, কড়া শাস্তি দেওয়া উচিত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কংগ্রেস ছেড়ে সদল বলে তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মালদহ স্টেশনে যাচ্ছে বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 27তম মৃত্যুবার্ষিকী পালন করা হল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। কলসি 2 নম্বর ব্লকে জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল সোমবার। সাংসদ কোটার টাকায় 68টি পথবাতি লাগালেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।